আসসালামু আলাইকুম, আমি এখন রান্না করব নোনা ইলিশ দিয়ে পুঁই শাক। এটা অ্যাকচুয়ালি রেসিপিটা দিচ্ছে আমাদের এই চ্যানেলের আমার এই চ্যানেলের এক দর্শক, নিয়মিত দর্শক। ওনার মা এইভাবে রান্না করতো, তো আমার নোনা ইলিশ দেখে তার পুরান দিনের কথা মনে পড়ে গেছে, রেসিপিটা পাঠাইছে, তো আমি ওইভাবেই রান্না করব। তো এই জন্য আমি কয়েক পিস নোনা ইলিশ নিছি। নোনা ইলিশগুলো আমারই তৈরি, কীভাবে তৈরি তার ভিডিও আছে আমার চ্যানেলে, একটু আগেই দিলাম, আমি দেখে নিতে পারেন। যাই হোক, ওই জন্য আমি একটা প্যানে তেল গরম করে তার মধ্যে কতগুলো পেঁয়াজ আর রসুন ভাজব একটু। এতে একটু তেল বেশি লাগে নাকি, তো আমি তেল যথেষ্ট পরিমাণ দিচ্ছি আমার মনে হচ্ছে। পেঁয়াজটা মোটামুটি একটু লালচে হওয়া শুরু করলে মাছগুলো দিয়ে দিব। একটু হলুদ দিয়ে দিব, হলুদ বেশি ইচ্ছে করছে তাই আরেক আরেক চামচ দেই। একটু কষানো হইলেই, ভালো মতোই কষানো হইতে পুড়ে যাচ্ছে প্রায় সবই। এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, আর দিয়ে দিব হচ্ছে লবণ, দিয়ে এটা দিতে ভুলে গেছি, আর দিয়ে দিব হচ্ছে পুঁই শাক। আরো পুঁই শাক দিব, এগুলা আগে একটু নরম হয়ে নিই। বেশি নাড়ানাড়ি করে যেন করা যাবে না বলে মাছ ভেঙে যাবে, তো মাছ ভাঙার আগে পুঁই শাকটা আগে নরম করে দিতে হবে। পুঁই শাকে যথেষ্ট পরিমাণ পানি ছাড়ে, এর মধ্যে যদিও পানি দিতে হবে, তারপরও দেখি যে পুঁই শাক কতটুকু পানি ছাড়ে। আরো পুঁই শাক আছে সেগুলোও দিব, মানে এক পোটলা পুঁই শাক কিন্তু পুরোটাই দিব। আমাদের দেশে যে পুঁই শাক ফুটনা যা বিক্রি হয়, যতটুকু ঠিক ততটুকু দিলাম। পুঁই শাকে যথেষ্ট পানি ছাড়তেছে, আমি তাহলে আর এর মধ্যে পানি দিলাম না, যথেষ্ট পানি ছেড়ে দিচ্ছে। এখন আমি এটাকে মাঝে আছে রেখে একটু ঢেকে দিব, যাতে পুঁই শাকের আরও পানি ছাড়তে পারে এবং এটা যাতে সিদ্ধ হয়। পানিটা সব ছেড়ে দিচ্ছে, একটু পরে একটু নাড়া দিয়ে দেখি কি অবস্থা। উল্টায় পাল্টায় দেই, বেশি উল্টানো যাবে না, বেশি নাড়া যাবে না, তারপর নাড়তে তো হবে, চিন্তার কারণ নাই। এই মাছটাকে মাঝখানে এনে দেই, আবার ঢেকে দেই, হোক পানিটা টানুক, এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। 10-12 মিনিট পরে জালটা আমি বন্ধ করে দিব অ্যাকচুয়ালি, কারণ যা হওয়ার হয়ে গেছে, আমি একটু অত গলা শাক খাই না, শাকগুলো নরম হয়ে গেছে, আর ডাটা যেগুলো আছে সেগুলো যা যে যা যে পরিমাণ হয়েছে আমার জন্য যথেষ্ট। তো দেখলেন হয়ে গেল নোনা ইলিশ দিয়ে পুঁই শাক রান্না। নোনা ইলিশটা খাইতে হ্যাভি জোশ, আর এটা খাইতে আরও জোশ হবে, পুঁই শাক আছে, দেখেন কত সহজে রান্না করে ফেলা যায়। আর আপনি যে আপনার আম্মা রান্না করতো অনেকটা হয়তো এরকমই, তো দেখে আর কী করবেন, ঢুক দিতে হবে, আর কিছু করার নাই। আর পারলে বাসায় নোনা ইলিশের রেসিপি দিচ্ছি, ওইভাবে ইলিশ বানায় তামা তামা করে রান্না করে খান, হ্যাপি জোশের খাওয়া নোনা ইলিশ দিয়ে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।